ডুকলি আরডি ব্লকের অন্তর্গত কাঞ্চনমালা মধুবন এবং রানীখামার এই তিনটি এলাকার মানুষ গত তিন চার মাস ধরে বিদ্যুতের সমস্যায় ভুগছেন। প্রতিদিন এই তিনটি এলাকার মানুষ ঝরঝরিয়া স্থিত সূর্যমণি নগর পাওয়ার গ্রিড সাবস্টেশন থেকে বিদ্যুৎ পেত। তখন মানুষের কোনো সমস্যাই ছিল না। বিদ্যুৎ নিয়ে হঠাৎই গত তিন চার মাস আগে সূর্যমণি নগর পাওয়ার গ্রিড সাবস্টেশন থেকে এই তিনটি এলাকাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। সাবস্টেশনের একটি মেশিন নষ্ট, এই অজুহাতে এইসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। পরবর্তী সময়ে বিদ্যুৎ লাইন দেওয়া হয় আমতলী শেখেরকোট থেকে, তাতেই সমস্যায় পড়েছেন তিনটি এলাকার সাধারণ নাগরিকরা। এলাকার মানুষের অভিযোগ, চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকে না। মানুষের বাড়িঘরে বিদ্যুৎ আসছে যাচ্ছে প্রায় প্রতিদিনই। একবার বিদ্যুৎ চলে গেলে প্রায় বারো ঘন্টার মতো বিদ্যুতের দেখা মেলে না। বিদ্যুৎ দপ্তরের কন্ট্রোল রুমে ফোন করলে সেখান থেকে বলে দেওয়া হয় লাইনে ফল্ট রয়েছে। আর এই সমস্যা নিয়ে এলাকার মানুষ বেশ কয়েকবার সূর্যমণি নগর পাওয়ার গ্রিড সাবস্টেশনে বিষয়টি জানালে সাবস্টেশনের ইনচার্জের দায়িত্বে থাকা প্রদ্যুৎ ঘোষ বারবারই শুধু সময়ের পর সময়ই দিয়ে যাচ্ছেন, সমস্যার আর সমাধান কিছুতেই হচ্ছে না। গত এক সপ্তাহ আগেও এলাকার মানুষ সূর্যমণি নগর পাওয়ার গ্রিড সাবস্টেশনে প্রতিবাদ বিক্ষোভ ও ধর্ণা সংগঠিত করেন। তখনও বলা হয়েছিল এক সপ্তাহ পরে বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু সোমবারের পরেও বিদ্যুতের সমস্যার কোনো সুরাহা হলো না। শেষ পর্যন্ত শনিবার দুপুরে তিনটি এলাকার মানুষ একত্রিত হয়ে সূর্যমণি নগর পাওয়ার গ্রিড সাবস্টেশন ঘেরাও করেন। ভুক্তভোগী জনগণের দাবি, কাল বিলম্ব না করে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে। আজও সূর্যমণি নগর পাওয়ার গ্রিড সাবস্টেশনের ইনচার্জ প্রদ্যুৎ ঘোষের সঙ্গে কথা বললে উনি আবারও সময়ের পর সময়ই বেঁধে দিচ্ছেন। কিন্তু কবে নাগাদ এই সমস্যার থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ তা সঠিকভাবে কোনো আশ্বাসই দিতে পারছেন না। কবে সমস্যার সমাধান হবে তা হয়তো উনি নিজেও জানেন না। সাংবাদিকরা সূর্যমণি নগর পাওয়ার গ্রিড সাবস্টেশনের ইনচার্জ প্রদ্যুৎ ঘোষকে জিজ্ঞাসা করতে গেলে ইনচার্জ প্রদ্যুৎ ঘোষ সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হতে নারাজ হন। তিনটি এলাকার মানুষ এই বিদ্যুতের সমস্যা থেকে কবে সুরাহা পাবেন তা নিয়ে প্রশ্নচিহ্নই রয়ে গেল। বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের ভূমিকার ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা। তোমরা তো বিদ্যুতের সমস্যা লেগে এখানে আইজা, তো এখানে এতক্ষণ মানে অপেক্ষার পর মানে কি আশ্বাস দিছে? স্যার আশ্বাস দিছে যে আমরা এক সপ্তাহ ওয়েট করে নাকি এক সপ্তাহের ভিতরে একটা ব্যবস্থা করবো। এখন তোমরা কি মনে হয় এক সপ্তাহের মধ্যে কি তোমরা সমস্যার সমাধান হবে? দেখি না, যদি সমস্যার সমাধান না হয় তাহলে আবার আইতে বাধ্য আমরা। কি লেগে ভাই তোমরা আজকে এখানে আছো? আমরা এখানে আসি কারণ হচ্ছে আমরা বিদ্যুতের সমস্যা। এই বিদ্যুতের সমস্যা শুধু আজকে না, বিগত চার থেকে পাঁচ মাস ধরে সেটাই বিদ্যুতের সমস্যা। যখন এখানে আই, এখানে আসার পরে কয় যে আমরা আমাদের কারেন্ট অফিসে দেওয়ার লেগে আমতলি, ওইখানে গেলে ওইখান থেকে কয় যে না এটা তো এখান থেকে হয়েছে এইসব নিয়ে। তো আজকে আইসি যে আমরা এখানে যে আমরা এই সমস্যার সমাধান যাতে হয় আজকের মধ্যে, কারণ আমরা যে যেরকমভাবে আমাদের লোকসান হইতেছে এই বিদ্যুতের ইয়েতে থেকে, তো এটা যাতে আজকেই আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যায়। এলাকাবাসীরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন যে খুব শীঘ্রই যেন কাঞ্চনমালা, রানীখামার এবং মধুবন এই তিনটি এলাকার মানুষকে বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি দেওয়া হয়। এখন দেখার বিষয় হলো সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তর এবং সরকার বিদ্যুতের সমস্যা সমাধান করতে কী ধরনের ভূমিকা পালন করে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।